ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। নমস্কার বন্ধুরা, আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। ভিডিওর প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদির সাথে আপনাদের সকলকে স্বাগত, অভিনন্দন এবং নমস্কার। আমি আপনাদের বন্ধু কৌশিক আবারও হাজির হয়েছি আপনার রাশির আগস্ট 2023 রাশি ও লগ্নফল নিয়ে। আসুন প্রথমেই জেনে নেওয়া যাক এই মাসে অর্থাৎ আগস্ট 2023 কোন কোন গ্রহ তারা রাশি পরিবর্তন করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহের নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময়ে এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন। গ্রহের এই গোচরে প্রতিটি রাশির জীবনী প্রভাবিত হয়। ঠিক তেমনিভাবেই আগস্ট মাসেও সূর্য, শুক্র এবং মঙ্গলের মতো বড় গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন করবেন, যার গোচরের ফলে আপনার রাশির উপরেও বিশেষ প্রভাব পড়তে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমেই জেনে নেওয়া যাক কোন কোন গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে এই মাসে আর কি প্রভাব পড়তে চলেছে আপনার রাশির উপর। আপনারা ইতিমধ্যেই জানেন ন্যায়ের দেবতা এবং কর্মফলদাতা শনি মহারাজ কুম্ভ রাশিতে বকরি অবস্থায় আছেন। প্রথমেই অর্থাৎ 7ই আগস্ট সকাল 10:37 সম্পদ, সুখ, আরাম, বিলাসবহুল জীবন এবং জাকজমকের কারক গ্রহ শুক্র গ্রহ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবেন। এরপর 17ই আগস্ট সাহস, শৌর্য ও বীরত্বের কারক গ্রহ মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গোচর করবেন। আবার গ্রহের রাজা সূর্য একই দিনে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন। এই গোচরের কারণে প্রতিটি রাশির জীবনী প্রভাবিত হতে দেখা যাবে। তো চলুন আমরা জেনে নিই এই মাস অর্থাৎ আগস্ট 2023 আপনার রাশিতে এই গ্রহ নক্ষত্রের অবস্থান কী কী ফল প্রদান করতে চলেছে। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে সঠিক এবং যথাযথ বিশ্লেষণ সহ রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হতে ভুলবেন না। তো চলুন জেনে নিই আগস্ট মাসের গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার রাশি সম্বন্ধে কী কী বার্তা প্রেরণ করছে। রাশিচক্রের চতুর্থ রাশি এবং জলতত্ত্বের রাশি কর্কট রাশি নিয়ে আলোচনা করব। এ মাসের গ্রহ গোচর এবং গ্রহের অবস্থানের ফলে আপনার স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন এই মাস আপনার স্বাস্থ্য মিশ্র প্রকৃতিতেই থাকতে চলেছে। তবে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের এই মাসে নিজেদের প্রতি আরও যত্নবান হতে হবে। আপনার যদি অ্যাস্থমা অর্থাৎ শ্বাসকষ্ট থেকে থাকে তবে মনে রাখবেন এই মাসটি আপনার জন্য কিছুটা অস্বস্তিকর বা বেদনাদায়ক হতে চলেছে। এ কারণে সবসময় ইনহেলার সঙ্গে রাখুন যাতে বড় কোনো সমস্যা না হয়, অথবা ডাক্তারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন। যদিও এই মাসে শারীরিকভাবে তেমন বড় কোনো গুরুতর সমস্যা হবে না বললেই চলে, তবে মানসিকভাবে আপনি অসুস্থ থাকলেও থাকতে পারেন। আপনি এমন কিছু নিয়ে চিন্তিত থাকতে পারেন যে কারণে মন খানিকটা অস্থির বা চঞ্চল থাকতে পারে। তাই এই ক্ষেত্রে নিজের প্রতি বিশেষ যত্নবান হয়ে চলা একমাত্র বিশেষ কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। এবারে আলোচনা করব গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গ্রহ গোচরের প্রভাব আপনার শিক্ষা জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে। শিক্ষার দিক থেকে বলতে গেলে এই মাসটি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অর্থাৎ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ ভালো যাবে এবং তারা তাদের পিতামাতার অথবা গুরুজনের আশীর্বাদ কিন্তু প্রাপ্ত করতে চলেছেন। যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার সম্মুখীনও আপনারা হতে পারেন, তবে এই মাসে আপনার আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে দেখা যাবে, ইতিবাচকতার প্রসার হতে দেখা যাবে। এই সময়ে যদি যে কোনো সমস্যাকে শক্তভাবে মোকাবেলা করতে পারেন তবে আপনারা নিশ্চিতভাবে শুভ ফল প্রাপ্ত করতে পারবেন এবং কাঙ্ক্ষিত সাফল্যও অর্জন করতে সক্ষম হবেন। যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সমস্ত ব্যক্তিরা এই মাসে পরিশ্রমের বা প্রচেষ্টার যথাযথ ফলাফল এবং কাঙ্ক্ষিত সাফল্য পেতে চলেছেন, যে কারণে আপনার মনে খুশির সঞ্চার হতে দেখা যাবে। তাই এই মাসে যদি আপনার লক্ষ্যের প্রতি অবিচল থেকে আসন্ন কর্মকাণ্ড নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী প্রচেষ্টা বা প্রয়াস করেন তবে আপনার সাফল্য নিশ্চিত। চলুন এবার দেখে নিই পারিবারিক জীবনী বা এই মাসে কেমন থাকতে চলেছে। পারিবারিক দিক থেকে বিচার করতে গেলে এই মাস অর্থাৎ আগস্ট 2023 আপনারা মিশ্র ফলই পেতে চলেছেন যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন।
এই সময় আপনার মায়ের সাথে বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিত্বের সাথে আপনার আদর্শগত মত পার্থক্য হতে পারে, যে কারণে বাড়িতে উত্তেজনার পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। এমনকি আপনাকে এই সময় একটু অ্যাক্টিভ থাকতে হবে এবং এই সময় আকস্মিকভাবে হঠাৎ আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে, যে কারণে পরিবারের সকল সদস্য বা সদস্যদের এই সময় একটু অপ্রস্তুতির মধ্যে বা সমস্যায় পড়তে দেখা যাবে। এই সময় আপনার মায়ের স্বাস্থ্য কিন্তু তুলনামূলক খারাপ থাকার কারণে আপনার মনও বেশ খানিকটা বিভ্রান্ত বা বিক্ষিপ্ত থাকতে দেখা যাবে, তাই এই সময় আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। ঘরে সুখ শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিদিন হনুমান চালিসার পাঠ করুন, যাতে পরিবারে যে কোনো সংকট আসে তা অতি সহজেই দূর হয়ে যায়। তবে মাসের তৃতীয় সপ্তাহে আপনার অথবা পরিবারের কোনো সদস্যের নতুন চাকরি প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে, যে কারণে বাড়ির অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক বেশি ভালো হতে দেখা যাবে এবং পারস্পরিক বিভেদ ও নানা প্রকার বাধা বিপত্তিও দূর হতে দেখা যাবে। তার সাথে সাথে সকলের সাথে সকলের সমন্বয় সাধনও পূর্বের মতো অবস্থায় ফিরে আসতে দেখা যাবে। আসুন এবারে জেনে নিই প্রেম ও দাম্পত্য জীবনী বা কেমন থাকতে চলেছে। প্রেম এবং দাম্পত্য জীবনের দিক থেকে বলতে গেলে এই মাসে আপনার প্রেম জীবনে আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি আপনার আসক্তি খানিকটা কমে যেতেই দেখা যাবে এবং যে কারণে আপনার মনে খানিকটা হতাশার অনুভূতি থাকতে দেখা যাবে। যারা দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কে আছেন, যদিও আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে এই সময় খুব ভালোভাবে বুঝতে সক্ষম হবেন, যে কারণে আপনি তার থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা এবং সমর্থন প্রাপ্ত করতে চলেছেন। আপনার একঘেয়ে স্বভাব বা প্রকৃতির কারণে আপনার বন্ধু স্বজন প্রতিবেশীরাও আপনার ব্যক্তিত্বের প্রতি হতাশ হতে দেখা যাবে। যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন সেই সমস্ত ব্যক্তিরা তারা তাদের স্বামী অথবা স্ত্রীর পূর্ণ সমর্থন কিন্তু পেতে চলেছেন, তবে আপনি তার কাছ থেকে খুব বেশি প্রত্যাশা না করাই ভালো, অন্যথায় আশাহত হলেও হতে পারেন। যারা বিবাহিত নন বা প্রেম সম্পর্কের মধ্যে নেই তাদের মনও এই মাসে খানিকটা বিষণ্ন থাকার সম্ভাবনা রয়েছে, যে কারণে তাদের মনে কারো প্রতি তেমন বিশেষ আগ্রহ জন্মাবে না বললেই চলে। এই মাসে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন বা ব্যক্তিত্ব বা আচরণে ইতিবাচকতা আনতে পারেন, তবে এই মাসটি আপনার প্রেম বা দাম্পত্য সম্পর্কের জন্য অত্যন্ত শুভ হতে দেখা যাবে। আসুন এবারে জেনে নিই এই মাস অর্থাৎ আগস্ট 2023-এ আপনার কেরিয়ার এবং অর্থনৈতিক জীবনী বা কেমন থাকতে চলেছে। কেরিয়ার এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাসটা মোটের ওপর মধ্যম প্রকৃতিরই হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের। আপনার চন্দ্র রাশি কর্কট রাশি অনুসারে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দশমভাবে গোচর করছেন, যে কারণে এই সময় আপনারা আপনাদের চাকরি পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অথবা এই প্রকার অবস্থার সম্মুখীন আপনারা হলেও হতে পারেন। কর্মফলদাতা শনি মহারাজ অষ্টম ঘরে থাকার কারণে এবং বকরি অবস্থায় থাকার কারণে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের প্রতি আরও মনোযোগী কিন্তু হতে হবে, কারণ এই সময় আপনার চাকরির ক্ষেত্রে আপনারা বেশ চাপ অনুভব করলেও করতে পারেন। আবার দশমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার কারণে এই মাসে আপনারা ভালো চাকরি পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে কর্কট রাশি বা কর্কট লগ্নের অনেক বেকার যুবক যুবতী যারা দীর্ঘদিন ধরে বেকারত্বের জ্বালা যন্ত্রণায় জর্জরিত তাদের কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে যদিও এই মাস আপনার কর্মজীবনে আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও হতে পারে বা এই সময়কালে আপনাকে বিভিন্ন প্রকার চ্যালেঞ্জের মুখোমুখি পড়লেও পড়তে পারেন। এই সময় যে কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ এবং বুদ্ধিমত্তার প্রয়োগের দ্বারা যে কোনো কর্ম সম্পাদন করতে পারলে সেটির ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত শুভ অত্যন্ত সহায়ক হিসেবে প্রমাণিত হতে পারে। এই সময় ধৈর্য ধারণ করে যে কোনো কাজে অংশগ্রহণ করাই আপনার জন্য যথাযথ। যারা ব্যবসা কাজের সাথে যুক্ত আছেন তারা তাদের ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ অর্জনের জন্য এই সময় কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করতে হবে। তবে এই মাসে আপনারা আপনার ভাই অথবা বোন যদি থেকে থাকেন তার কাছ থেকে সাহায্য সমর্থন সহযোগিতা পেতে সক্ষম হবেন, যা আপনার ব্যবসায়িক বা ক্যারিয়ারের অগ্রগতিতে অনেকাংশে সাহায্য করবে। এই সময় আপনি খানিকটা মানসিক এবং শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন,
যেটি আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। যারা সরকারি কাজের সাথে যুক্ত আছেন সেই সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের ব্যক্তিদের এই মাসে নিজেদের জন্য নতুন ক্ষেত্র বেছে নিলেও নিতে হতে পারে, যদিও এর মাধ্যমে আপনারা নতুন অভিজ্ঞতার সঞ্চয় করতে সক্ষম হবেন। যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা বেসরকারি ফার্ম, প্রাইভেট কোম্পানি অথবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত বা চাকুরিজীবী, সেই সমস্ত ব্যক্তিদের মনে নতুন বা অন্য কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হতে দেখা যাবে, যে কারণে তাদের মন তাদের কাজের ক্ষেত্রে নিয়োজিত থাকবে না বললেই চলে। তার সাথে সাথে এই মাসে আপনি আপনার কাজের প্রতি ওখানিকটা বিরক্তিকর মনোভাব পোষণ করলেও করতে পারেন। যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন বা ব্যবসা কর্মের সাথে যুক্ত থেকে থাকেন, তাহলে মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু অর্থনৈতিক লেনদেন করার সময় বিশেষ সাবধানতা সতর্কতা অবলম্বন করুন, কারণ এই সময়ে আপনার কোনো একজন পরিচিত গ্রাহক বা পুরনো কোনো গ্রাহক আপনাকে প্রতারণা করার চেষ্টা করলেও করতে পারেন। এমতাবস্থায় যে কোনো আর্থিক লেনদেন যখন করবেন সেটি নথি এবং প্রমাণ সহকারে যদি করতে পারেন, সেটি কিন্তু আপনার জন্য অনেক সুফল প্রদান করতে পারে। এমতাবস্থায় আপনাকে সাবধান এবং সতর্কতার সাথে যে কোনো কর্ম সম্পাদন করলে সেক্ষেত্রে আপনারা শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন, এই মাস অর্থাৎ আগস্ট 2023 আপনাদের শুভ সংখ্যা 6 এবং শুভ রং সাদা। যে কোনো কর্ম সম্পাদনের পূর্বে যদি আপনারা এই দুটি জিনিসকে অগ্রাধিকার দেন বা প্রাধান্য দেন, তাহলে নিশ্চিতভাবে আপনারা সেই সমস্ত কাজে শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। আসুন এবারে জেনে নেওয়া যাক কি প্রতিকার বা উপায় করলে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারবেন এবং সমস্ত বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন। গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন 20 বার করে ওম চন্দ্রায় নমঃ এই মন্ত্রের জপ করুন। প্রতি সোমবার উপোস থেকে পঞ্চামৃত সহযোগে ভগবান শিবের অভিষেক করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন। প্রতিদিন হনুমান চালিশার পাঠ করুন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার রাশি সম্বন্ধীয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং পরামর্শ গ্রহণের জন্য স্ক্রিনে আসা এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আরও এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পান। আজকের মতো বিদায় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন। Thank you.